আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এসেছি নতুন একটি সরস্বতী নিয়ে তো ছাদে এসেছে গাছে পানি দিতে হবে তো একটু পানি দিলাম শীতের জন্য দেখা যায় ছাদে আসাই হয় না এই যে টমেটো গাছে দেখতে পাচ্ছেন ফুল ধরেছে টমেটো হবে ইনশাল্লাহ এর আগেও আমি টবে টমেটো চাষ করেছি বেশ কয়েকটা টমেটো হয়েছিল গাছের যেহেতু ফলন ধরেছে তাই আমি কিছু সার দিয়ে দিচ্ছি একদম ন্যাচারাল যেগুলো আলু আর হচ্ছে পেঁয়াজের ছাল যেহেতু গাছটা ছাদে এটা যেহেতু বারান্দায় না তো ছাদে হলে দেওয়া যায় সমস্যা হয় না আমার ব্লগুলো যারা আগে দেখেছেন তারা দেখে থাকবেন এখানে আমার হচ্ছে পুঁইশাক গাছ ছিল বাট পুঁইশাক গাছটা অনেক দিন হয়ে গেছে সেজন্য আমি পুঁইশাক গাছটা উঠিয়ে এখন টমেটো গাছ লাগিয়ে দিয়েছি তো আমরা শপিংয়ে গিয়েছিলাম স্বপ্নতে কিছু কেনাকাটা ছিল তো মানহা আর ফারহান খুঁজছিল মানে তাদের জন্য তারা কি নেবে এখান থেকে তো মানহা চয়েস করে ফেলেছে সে একটা কাপড়ের বোতল নেবে আর বাবু এখনও খুঁজছে সে কি নেবে সে এখনও ডিসাইড করতে পারছে না তো এখন দেখা যায় ম্যাক্সিমাম টাইমে প্রয়োজনে বাসা থেকে বের হওয়া হয় এখানে আসার পর আর কি তো এর আগে কিন্তু আমরা প্রায় সময় শুক্রবারে বের হতাম বিভিন্ন জায়গায় তো এখন এটা অনেকটাই কমে গেছে কারণ বাচ্চাদের শুক্রবারে ক্লাস থাকে আমাদের বিল্ডিংয়ের নিচে গ্রাউন্ড ফ্লোরে ক্লাস থাকে খেলাধুলা থাকে সেই জন্য তো সংসারে টুকিটাকি জিনিস কেনাকাটার পর বাচ্চারা বলছিল যে তারা কিছু খাবে তো সেই জন্য আমরা তাদেরকে নিয়ে গেলাম একটা রেস্টুরেন্টে তারা চিকেন খাবে চিকেন বল নাগেট এগুলো খেতে চাইলো তো সেই সাথে আমরাও একটু খেলাম আমার বাচ্চারা চিকেনটাই বেশি পছন্দ করে আর রেস্টুরেন্টে গেলে দেখা যায় ওরা চিকেনটাই খেতে চায় তা আমাদের জন্য সহজ হয়ে যায় চিকেন তো স্বাস্থ্যের জন্য ভালো তো যাই হোক বাসায় আসার পরে ওরা নিজেরাই এগুলা বের করছে নিজেরাই মানে দেখছে যে কি কি নিয়ে এসেছে আমার আর কাজ করা লাগছে না এই যে মানহার সেই পুতুলটা ওয়াও দেখতে পাচ্ছেন এই যে সেই জিনিসটা মানে যেটার জন্য শীত ভয়ে আমাদের বাসা থেকে পালাবে তো এগুলাকে দেখে আমি ভাবছিলাম কয়লা তো ওকে আবার জিজ্ঞেস করছিলাম যে ভিতরে কি আবার কয়লা দিতে হয় নাকি তো ও বলছে যে না এটা এমনিতেই ভিতরে ভিতরেই থাকে এটা তো যাদের বাসায় এটা আছে তারা তো আমরা চিনি এটা কি আর যারা চিনেন না তাদেরকে বলছি যে এটা হচ্ছে রুম হিটার তো এটা নিয়ে এসেছে যাতে যে শীত পড়েছে তার জন্য তো ভালোই হলো এটা থাকলে হয় কি বাচ্চাদের জন্য একটু ভালো হয় কারণ ওরা তো এত বেশি শীত আসলে মানে সহ্য করতে পারে না দেখা যায় মোজা ঠিকঠাক মতো পরে না শীতের কাপড় ঠিকঠাক মতো পড়তে চায় না তো এটা আনাতে ভালোই লেগেছে আমার এখানেই কিন্তু শেষ নয় আরও কিছু আছে আমাদের শীতের প্রস্তুতি হিসেবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আমার সারা বাসায় হচ্ছে এই কার্পেট বিছানো হয়েছে যাতে ফ্লোরের ঠান্ডাটা আমাদের পায়ে না লাগতে পারে তো এটা বিছানোতে ভালো হয়েছে বাচ্চাদের জন্য বিশেষ করে দেখা যায় মানহার পায়ে মোজা আমি রাখতেই পারি না জুতাও রাখতে পারি না মাথায় টুপিও ঠিকঠাক মতো পড়তে চায় না পড়ায় দিলে দেখা যায় দশ মিনিট পনেরো মিনিট পরে আবার খুলে ফেলে তো এই দেখছেন আমার বাসার অবস্থা একদম সব এলোমেলো এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি সেজন্যই বলছিলাম যে আমাদের এই প্রস্তুতি দেখে শীত দৌড়ে পালাবে তো মান্না আর ফারহানের খুব আনন্দ হয়েছে কার্পেট বিছানোতে তার মেজু মামা ছিল তো তারা মামার সাথে বসে মার্বেল খেলছে শীতের এত প্রস্তুতি দেখে ভাবছিলাম যে আমাদের দেশে শীত থাকে বড় জোর চার থেকে পাঁচ মাস আর ঢাকা শহরে তো দেখা যায় দুই মাসের বেশি শীত থাকেই না এই কয়েক মাসের জন্য শীতের জন্য যে এত প্রস্তুতি যারা শীতকালীন মানে কান্ট্রিতে থাকে ওদের না জানি কি অবস্থা তো এখন আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা হচ্ছে সুটকি মাছের তরকারি সেটা হচ্ছে আপনার সবজি আমরা তো নর্মালি শুটকি খাই হচ্ছে ভুনা করে দেখা যায় পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে বা সাথে একটু আলু দিয়ে ভোনা বোনা করে রান্না করতে পছন্দ করি বাট আজকের আমার এই রেসিপিটা কিন্তু একটু ভিন্ন রকম হচ্ছে আর এই যে সুটকিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে নিজের হাতে তৈরি করা সুটকি মানে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি যারা আমার আগের ভিডিওগুলো দেখে থাকবেন তারা দেখেছেন নিশ্চয়ই এখানে আমি পেঁয়াজ রসুনটাকে তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি তারপর লবণ হলুদ মরিচ ধনিয়া জাস্ট এই তিনটা মশলা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি কষানোর পরে এখানে আমি সুটকিটা দিয়েছি সুটকিটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট ঢেকে একটু কষিয়ে নিয়েছি ঢেকে রান্না করেছি যাতে সুটকিটা হালকা সিদ্ধ হয়ে যায় এবং মশলাটা পুরোপুরি সুটকির ভিতরে ঢুকে তো তারপর হচ্ছে আমি সবজিটা এখানে অ্যাড করে দিয়েছি তো প্রথমে এখানে আমি দিয়েছি হচ্ছে আলু আর বেগুন আর পরবর্তীতে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা তো সবগুলো দিয়ে ভালোভাবে আবারও দুই থেকে তিন মিনিট আমি ঢেকে রান্না করব প্রথমে ভালোভাবে এটা মিশিয়ে নিব তো তরকারিটা থেকে একদমই পানি নেই তো সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এবার এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করব দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি সবজিটা নেড়ে দিচ্ছি এবার পুরোপুরি রান্নার জন্য এখানে আবারও পানি দিয়ে দেবো পানি দিয়ে আবারও ঢেকে দেব তিন থেকে চার মিনিট পর তরকারি রান্না হয়ে যাবে তো যারা শুটকি খেতে পছন্দ করেন না বা যারা এভাবে কখনও শুটকি রান্না করেন নাই তো তারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে এবং কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন